গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমার মাথা ব্যথাটা সকাল থেকে নেই, দেখা যাক সারাটা দিন কেমন যায়। তবে আজকের ওয়েদার ভীষণ খারাপ, পুরো মেঘলা, বৃষ্টি হবে সকাল 9টা থেকে দেখিয়েছে, আর ঝিরিঝিরি আরম্ভও হয়েছিল 9টা থেকে। বুঝতেই পারছো, এটা আমি ভয়েস ওভার দিচ্ছি পরে। আর আজকে এসি গাছের মাটিগুলোকে খুঁড়ে দিতে, এখানকার মাটিগুলো না খুব বাজে, কেমন লাল লাল শক্ত শক্ত মাটি, প্রত্যেক দিন জল দেওয়া হয় তাও মাটিগুলো ওরকম বসে যায়। আর দিলাম একটু সার, আর তারপর জল দিয়ে দিচ্ছি, মানে গাছেদের খাদ্য যা দেওয়ার আর কি, ওরা ওদেরও প্রত্যেক দিনে জল দরকার, নাহলে ওরাও রান্না করতে পারবে না, এই আর কি। মোটামুটি কাজ হয়ে গেছে, আজকে ওনারের গাছগুলোতেও একটু জল দিয়ে দিয়েছি। তো চলো এবার ঘরে যাই, ঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে আমার জন্য, আজকে অনেক কাজ আছে, তো চলো শুরু করি আজকের দিন। ছাদে তো অত কাজ টাজ করে এলাম দেখতেই পেলে, তারপর এসে ব্রেকফাস্ট করলাম, আবারও মাথাটা হালকা হালকা ধরাটা সবে শুরু হয়েছে। আর বাম লাগাতে লাগাতে আমার এই পাশটাতে কোটা উঠে যাচ্ছে, আমার বামটা ঠিক স্যুট করে না। তো যাই হোক না কেন, আর কানেরটা আজকে সকালে আমি খুলেছি, দেখো কানটাতে এরকম রাউন্ড মতো কেমন হয়ে গেছে, ওই যেহেতু প্যাচ কানেরটা থাকে পুরো বসে গেছিলো আর ব্যথাও করছিলো আমার কানটা, তাই জন্যে আমি ভাবলাম বেকার পড়ে থেকে আর লাভ নেই, আপাতত 2-3 দিন খোলা থাক, তারপর আবার পরে ফেলবো। মাথা যন্ত্রণা থাকলে না বীভৎস খারাপ লাগে, সকাল থেকে ঠিকই ছিল, জানি না ওয়েদারটার জন্যই আমার মনে হচ্ছে বিশেষত, কারণ আজকেও রোদ ওঠেনি, আজকে থেকে নাকি আবার বৃষ্টি হবে, এত পরিমাণ হাওয়া ছাদে যখন গেছিলাম তো দেখতেই পেলে। আর ওইসব কাজ কি জ্যাকেট পরে করা যায় বলো তো, কাদা মাটি ছিটে আসছে এইসব হচ্ছিল। যাই হোক এবার গোছাবো আলমারিটা, তো চলো দেখাই তোমাদেরকে। আর ও একটু বেরিয়েছে, এসেও আমাকে হেল্প করবে বলেছে, দেখা যাক কি হয়, কতদূর কি হেল্প করে, ও তো রোজই বলে করবে তারপরে হয়ে যায়। সম্মান খুইয়ে তোমাদেরকে আমার আলমারির অবস্থাটা দেখাচ্ছি, শুধু একটা পাটি দেখো, মানে শাড়ি আর হ্যাঙারে নেই, এবার নিচে কোথায় কি ঢুকে রয়েছে, এখন সব ওর জামাকাপড়ের সাথে আমার জামাকাপড় মিলে মিশে সব একাকাণ্ড হয়ে গেছে। শুধু চাদরগুলো গোছানো আছে, তাও সেখানেও আমার ওই শার্টটা ঢুকে গেছে, কুর্তি ঢুকে গেছে, স্টোল ঢুকে গেছে, অনেক কিছু ঢুকে গেছে, আর এ পাশটা তো আর দেখাচ্ছি না। থাক চলো এগুলোকে এবার গুছিয়ে নিই। আলমারি গোছানো হয়ে গেছিল আমার 12টার দিকে, তারপর রান্নাঘরে এসে প্রেশার কুকারে বসিয়েছি শিম আলু সেদ্ধ, কড়াইটা এমনিই রয়েছে, আর ও আজকেও শিম চেচকি খাবে, ওই জন্য শিমটা কাটলাম। রাতে হবে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সটাকেও কেটে কেটে রেখে দিলাম আর কি। আর এটার মধ্যে কালকে যে রাত্রে ডালটা করেছিলাম সে তো ওটা গরম করে দিয়েছি, আর মাছটাকে ছাড়তে দিলাম। এখন বাজে 12:23, আমি একটু 1টা অব্দি রেস্ট নিয়ে নিই, কারণ আবারও আমার মাথাটা ধরে গেছে, একটু বসে নিই তারপর আবার রান্নাঘরে এসে বাকিটা করবো। দেখে বুঝতেই পারছো, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সবটা কমপ্লিট হয়ে গেছে, কানেরটা নেই বলে না খালি খালি লাগছে, কিন্তু এই কানটা আমার সত্যিই বিভৎস ব্যথা করছে, মানে আমি যে হাত দিচ্ছি তাতেও আমার ব্যথা করছে। যাই হোক, তো এখন ভাত বসিয়েছি, অনেকক্ষণ ছিল না জল, 1:30 থেকে, মানে 1:30 থেকে নয়, 1:10 থেকে 1:30 অব্দি জল ছিল না, তারপরে এসে এখন বাজে 1:49, ভাতটা হচ্ছে প্রায় হয়েই এসেছে, এবার আমি মাছ ভাজাটাও বসাবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যায়। কদিন ধরে আমরা মাছ ভাজা খাচ্ছি দেখতেই পাচ্ছো, আসলে সেদ্ধ টেদ্ধ খাচ্ছি, তো শীতের মানে শীতের টাইমটাতে গরম ভাত মাছ ভাজা গরম গরম এগুলো বেশ ভালোই লাগে খেতে। আর আজকের ওয়েদারটা এতটাই বাজে যে কি আর বলবো, কিছু বলারই নেই, মানে রোদ তো উঠলোই না, পুরো মেঘলার এত হাওয়া, ওরে বাপরে। একটু ঘুমিয়ে গেছিলাম, জানলা দিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে, মানে এটাই হয়তো বাকি ছিল, আঞ্জাতে সাইক্লোন এসেছে তাই সেখান থেকে এই বৃষ্টি, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড, আর বলার নেই। তো চলো আমি দুপুরবেলা আজকে খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মাজি নিই, এখন মাজবো, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এখন মোটামুটি 5:30টা বাজে, পকোড়া ভাজবো। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার পকোড়া ভাজার ডান, অল্প তেলে একদম ভেজেছি, সেটা আমার ভাজাটা দেখেই বুঝতে পারছো ছাঁকা ছাঁকা মতো ভেজেছি। এটার মধ্যে আছে বাঁধাকপি, মানে কিছুটা বাঁধাকপি রয়ে গেছিলো, সেটাই আমি সদগতি করলাম, অনেকটা বাঁধাকপি, মানে পুরো পকোড়াটাই বলতে পারো বাঁধাকপিতেই হয়েছে। তার মধ্যে আমি 1/2 পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ধনে পাতা, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর তো বেসন দিয়ে এইসব দিয়েই করেছি যেভাবে করে আর কি। তো চলো এবার খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 9:45, যদিও আমি রেডি করে রেখেই গেছিলাম, হঠাৎই প্ল্যান আমাদের চেঞ্জ হয়েছে, বলেছিল প্রথমে যে ভাত খাবে, আমি তো রাত্রিবেলা ঢ্যাঁড়স ভাজবো বলে কেটেও রেখেছিলাম, যদিও এটা আবার কালকে ভাজতে হবে, কিছু করার নেই। আর রাতে উনি খাবেন আলু ভাজা আর পরোটা, ওই একদম কম তেলে যে পরোটাটা সেকে দিই। আর হঠাৎই আজকে টিফিন বক্স টক্স বার করতে গিয়ে দেখছি 1 পিস মাংস মুরগির টেংড়ি পড়ে রয়েছে, এটাকে একটু ওই নুন হলুদ কসুরি মেথি পাতা, তারপরে
আদা রসুনের পেস্ট এসব দিয়ে মাখিয়ে শ্যালো ফ্রাই মতো একটা ফ্রাই মতো করে দেবো। ওকে ওই খাবে, আমি খাবো না ওটা। তো চলো শুরু করি, আজকে সারাদিন আর সেভাবে ব্লগ করিনি। আজকে আলমারি পরিষ্কার করতে গিয়ে হট করে কি একটা ধরে টান মারতে গেছে, একটা ভাঙা হ্যাঙ্গার পড়েছিল, হ্যাঙ্গারটায় লেগে আমার আঙুলটা গেছে কেটে, এখানটা খুব চলছিল জানো তো। আর দেখবে শীতকালে অল্প কাটলেও টাটায় বেশি জ্বালা করে, মানে আর তো বাসন মাজা, লঙ্কা ধরা, মানে এই যে মাংসটাকে মাখবো এখন লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে, ও তো লাগবে তার গ্যাসটা ধরিয়ে নি, 10টা বেজে গেছে। তো তো আর রান্নাঘরের জানলাটা আমার খোলা যাচ্ছে না, এত পরিমাণ হাওয়া দিচ্ছে দেখি, যদি বেশি ধোয়া ধোয়া হয়ে যায় এক্সস্টটা চালিয়ে দেবো, কিছু করার নেই, প্রচন্ড মানে। আর কালকে সারা দিন বৃষ্টি দেখাবে ভাবলাম, কালকে তো শনিবার, আমাদের একটু গণেশ টেম্পল যাই আমরা প্রত্যেক শনিবার করে, তো ভেবেছিলাম যাবো কালকে, কিন্তু বৃষ্টি তো সারা দিন দেখাচ্ছে, জানি না কি হবে বা কি করব, দেখি কি করি। আর এখন তো আলুটা ভাজবো আগে, তারপর পরোটাটা বানাবো। আজকে হঠাৎই ফেসবুক স্ক্রল করতে করতে এইসব দেখছিলাম আর কি, যে আর নতুন বছর পড়তে, 2023 পড়তে আমাদের বাকি, আর আজকে 22 দিন, কালকে যখন যাবে ভিডিওটা তখন 21 দিন বাকি থাকবে। তো সত্যি কথা মানে আমরা যখন একটা বছর আসে তখন আমরা অনেক আশা নিয়ে থাকি না, মানে তখন ভাবি যে আগের বছর কি হারিয়েছি, কি পেয়েছি, কি ভুল করেছি, সেই ভুলগুলো আর করবো না। যদিও বছর আসতেন মানে ঘুরতে না ঘুরতে আমরা সেই কথাগুলো নিজেরাই ভুলে যাই, যে কি হয়েছিল না হয়েছিল, অনেকেই ক্ষেত্রে মনে রাখে, আর মনে রাখা উচিত যদি সেটাকে সংশোধন করতে চায়। তো তো অনেক ক্ষেত্রে আমরা ভুলেও যাই। জানুয়ারি মাসে আসলেও আমাদের অনেক স্বপ্ন থাকে, মনে হয় যে এই বছর এটা এটা করতে পারিনি, পরের বছর এটা করবই বা এটা হবেই, এরকম আশা নিয়ে আমরা শুরু করি বছরটা। কিন্তু ডিসেম্বর মাস আমাদের অনেক বাস্তবতার সাথে, কিন্তু মানে বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়, মুখোমুখি করে আর কি। তো সবটা তো পসিবল নয়, স্বাভাবিক বিষয় রেখে দেখো, কি ঠান্ডা লেগেছে না সত্যি, ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে না, আমার ঠান্ডা লাগছে, ওই জন্য আমি কিছু খুলিনি, এসে এমন করে ধাক্কা দিলে যেন তোমার আমাকে কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়ার ইচ্ছে ছিল। গরম করে নেবো তোমাকে কড়াইতে, না আমার কোনো দরকার নেই বাবা। যাই হোক, যেটা বলছিলাম আমার সব ছন্দ পছন্দ ঘটিয়ে দিয়েছে নিয়ে। তো এটা সত্যি কথা, জানুয়ারি মাসে আমরা যে অনেক স্বপ্ন নিয়ে থাকি আর কি, যে প্রচুর কিছু করে ফেলবো, যা যা ভুল করেছি, আমরা বুঝতে পারি আর অনেক ভুল করি আগের বছরও, যেরকম এবছর আমরা প্রচুর ভুল করেছি, সেগুলো ভাবি যে আর করবো না, কিন্তু কোথায় কি এক মাসও যেতে পারে না, আবার আমরা সব ভুলে ভুলে গিয়ে তখন আমি আসিনি, কারণ তখন আমার বেদম ঠান্ডা লাগছিল, আমি কি ত্যাগে ঠান্ডা পড়ছে, আমি তো ওই জন্য না আসতে ইচ্ছে করছে না, যখন আসছি একটু ধাপে ধাপে কাজ করে দিয়ে চলে যাচ্ছি, জানি একবারে কাজ করলে একবারই হয়ে যায়, কিন্তু কাজ করেছে আমার বর, কাজ করেছে হলুদের শব্দ ঘটিয়ে রেখে দিয়েছে, কি করলে তুমি এটা, ওদিকে আমার আলু ভাজা পুড়ে যাচ্ছে, একে কে আসতে পারে কে জানে, কতটা হলুদ আমার নষ্ট করলো, মানুষের ডিব্বার মধ্যে একটা চামচ রাখে, এনার কোনো চামচ নেই, এই ঢাকনা দিয়ে ঢাক ঢাক করে এরকম করে, আমি এই কৌটো থেকে ভাঙি না, আমার ছোট কৌটো আছে সেখানে চামচ আছে, সেটা আমি জানি না, সেটা এইখানে এই যে সেটা কোন রুজ হবে তো। চলো আজকের মতো ডিনার কমপ্লিট, মানে দিনটাও শেষ, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কালকে হবে সানডে ওয়ালা ব্লগ, যদিও তোমাদের কাছে সেটা পৌঁছবে মানডে,
আর চিকেনটা ভালো হয়েছিল, আমি এক কামড় খেয়েছি জাস্ট, কারণ আমার পেট ভরে গেছিল, ওই খেয়েছে চিকেনটা। ও বলছিল যে সফট হয়েছে, যদি আগে থেকে মাখিয়ে রাখা যেত সবকিছু। একটা টেংরি ছিল তো ওই জন্য অত তড়ি জোতার করিনি, ঘরে দই নেই কিছু নেই, তো দই লেবুর রস তন্দুরি মশলা এইসব দিলে একটু বেশি ভালো হতো খেতে, বাট যেটা হয়েছিল চিকেন মশলা টশলা দিয়ে ভালো হয়েছিল খেতে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে। টাটা।